সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে সবাই ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং ঘর থেকে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের জন্য তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের সরল সমীকরণ পাঠ নিয়ে আলোচনা করব। আশা করি সবাই খাতা কাগজ নিয়ে মনোযোগের সহিত পাঠে অংশগ্রহণ করিবে। তাহলে আরম্ভ করি। অজানা বা অজ্ঞাত রাশি, আজকে আমাদের পাঠে আমরা সরল সমীকরণ সম্পর্কিত যত তথ্য আছে সবগুলো তোমাদের সাথে শেয়ার করব, আলোচনা করব। আশা করি তোমরা এগুলো জানতে পারলে সমীকরণ সম্পর্কে পুরো ধারণা পেয়ে যাবে। তাহলে প্রথমে আমি সমীকরণ নিয়ে আলোচনা করি। অজানা বা অজ্ঞাত রাশি বা চলক ও ক্রিয়াচিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যই হল সমীকরণ। যেমন 3x + 2 = 13, সমীকরণের দুটি অংশ থাকে, যথা বামপক্ষ ডান পক্ষ বামপক্ষ। সমান চিহ্নের বাম পাশের রাশিকে বামপক্ষ বলা হয় এবং ডান পক্ষ সমান চিহ্নের ডান পাশের রাশিকে ডান পক্ষ বলা হয়। সরল সমীকরণ, চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। যেমন 4x + 5 = 17, সরল সমীকরণ সমাধান। সমীকরণ থেকে চলকের মান নির্ণয় করার প্রক্রিয়াকে সরল সমীকরণ সমাধান বলা হয়। সমীকরণ মূল, চলকের মানকে সমীকরণ মূল বলা হয়। সমীকরণ সিদ্ধ, চলকের মান বসিয়ে সমীকরণ সিদ্ধ করা হয় অর্থাৎ উভয় পক্ষ সমান হয়। সমীকরণ করার নিয়ম, সমীকরণ করার প্রথমেই বা লিখে আরম্ভ করতে হয়। 2, চলককে বামে এবং সংখ্যাকে ডানে রাখতে হয়। 3, কোনো চলক ডানে থাকলে তাকে বামে এবং কোনো সংখ্যা বামে থাকলে তাকে ডানে নিয়ে আসতে হয়, একে পক্ষান্তর বলা হয়। পক্ষান্তর করার সময় চিহ্নের পরিবর্তন হয় অর্থাৎ এ প্লাস থাকলে মাইনাস হয়, বি মাইনাস থাকলে প্লাস হয়, সি গুণ থাকলে ভাগ হয়, ডি বাদ থাকলে গুণ হয়, ই উপরে থাকলে নিচে হয় এবং নিচে থাকলে উপরে হয়। এরপর যোগ বিয়োগ গুণ ভাগ করে সমাধান বের করা হয় অর্থাৎ চলকের মান বের করা হয়। চলক, আমাদের সুবিধার্থে এই পাঠে চলক আছে, চলককে আমি বলতেছি। ইংরেজি বর্ণমালা ছোট হাতের অক্ষরগুলোকে চলক বলে, যেমন ABC ……XYZ। এখন আমি তোমাদেরকে সরল সমীকরণের একটা অঙ্ক করে দেখাবো, যে ওই অঙ্কের মধ্যেই সকল নিয়মকানুন চলে আসবে, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা একটা অঙ্ক করে দেখাই। নাম্বার 1, যেমন 7x + 2 = 23, এটি একটি সরল সমীকরণ। আমরা নিয়মে বলছিলাম যে সরল সমীকরণ করার সময় প্রথমে বা লিখে আরম্ভ করতে হয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে চলককে বাম পাশে রাখবো, সংখ্যাগুলোকে ডান পাশে রাখবো। এক্ষেত্রে দেখা যায় চলক 7x তার বামে রাখলাম আর সংখ্যাকে ডানে রাখতে হয়। তাহলে বাম পাশে +2 আছে, তাকে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাব। তাহলে কি +2 পক্ষান্তর করলে কি হবে, -2, বা 7x এখানে 23 চিহ্ন প্লাস আছে, 2 চিহ্ন মাইনাস আছে। আমরা জানি দুটো চিহ্ন দুই রকম হলে কি হয়, বিয়োগ হয়। তো 23 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 21। আমরা জানি যে বিয়োগ করার পরে যে সংখ্যাটি বড় তার চিহ্ন দিতে হয়, এখানে 23 বড় তার চিহ্ন প্লাস, প্লাস চিহ্ন প্রথমে দিতে হয় না। তারপরে আমরা দেখি বামের চলক রাখতে হলে প্রথমে x লিখব আর সংখ্যা যেহেতু 7 আছে 7কে পক্ষান্তর করে নিয়ে যাব। x এর সাথে চলক
एक्स चलकर साथे सेवेन गुण आकार आज पखंड की है टोटी वन जेहेतु सेवेन आसे गुण पखंड की भाग भाग करी भाग करारे जो एक्सर मान बेड़े जाए तक हमें लिखब सूतरा एक दिए सेवेन दिए एकुश के भाग कर कथा तीन सदा एकुश तर लिखब सूतरा निर्णय समाधान एक समान थ्री তাহলে এভাবে আমরা সমাধান বের করব। এবার আমরা আরেকটা অঙ্ক করে দেখাই, যেমন নাম্বার টু সেভেন এক্স প্লাস টু সমান ফোর এক্স প্লাস সিক্সটিন সরি সেভেন এক্স মাইনাস টু হবে। এটা সরল সমীকরণ এবং কি সিদ্ধ পরীক্ষা করো। প্রশ্ন হচ্ছে এটা সরল সমীকরণ এবং সিদ্ধ পরীক্ষা করো। তাহলে আমরা কী করবো, এটা সরল সমীকরণ সমাধান বের করো এবং সিদ্ধ পরীক্ষা করো। তাহলে আমরা অঙ্কটা তুলব, এ সেভেন এক্স মাইনাস টু সমান ফোর এক্স প্লাস সিক্সটিন। এক্ষেত্রে আমরা সলক এক্সের মান বের করে নেব, অর্থাৎ সমাধান বের করব। তাহলে আমরা জানি অঙ্ক শুরু করার প্রথমেই বা লিখতে হয়, বা লিখে অঙ্ক আরম্ভ করতে হয়, তারপরে সলককে বামে রাখতে হয়। এক্ষেত্রে সলক সেভেন এক্স আছে কি বামে রাখলাম, বামে ডান পক্ষে দেখা যাচ্ছে কি সলক ফোর এক্স আছে। তাহলে আমাদের সলককে বামে নিয়ে আসতে হয়, তাহলে প্লাস ফোর এক্স পক্ষান্তর করলে কী হবে মাইনাস ফোর এক্স। আর ডান পাশে সংখ্যা রাখতে হয়, ডান পাশে আছে সিক্সটিন, লিখলাম সিক্সটিন। আর বামে মাইনাস টু আছে, তাকে কী করব ডান পক্ষে নিয়ে যাব। আর একে বলে পক্ষান্তর, আর পক্ষান্তর করার সময় চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ মাইনাস টু এদিকে আসলে কী হবে প্লাস টু, বা একটা চিহ্ন প্লাস একটা চিহ্ন মাইনাস হলে কী হয় বিয়োগ হয়। তাহলে আমরা সেভেন থেকে ফোর এক্স বিয়োগ করবো, তাহলে কত হবে থ্রি এক্স। এক্ষেত্রে যে সংখ্যাটি বড়ো তার চিহ্ন বলবে, অর্থাৎ সেভেন এক্স বড়ো সেভেন এক্সের চিহ্ন প্লাস বলবে। আর এখানে দেখা যাচ্ছে কি দুইটা সংখ্যার চিহ্ন একই, অর্থাৎ প্লাস দুইটা সংখ্যার চিহ্ন যদি একই হয় তাহলে কী হয় যোগ হয়। তাহলে আমরা সিক্সটিন আর টু যোগ করলে কত হবে এইটিন, এবং যোগ ফলে যে দুইটা সংখ্যার চিহ্ন যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে। তাহলে প্লাস আছে দুইটা সংখ্যার চিহ্ন, আমরা প্লাসে দিলাম, প্লাস প্রথমে দিতে হয় না। তারপর আমরা জানি সলক বামে থাকে, সলকের সাথে কোনো সংখ্যা থাকলে তাকে ডানে নিতে হয়। তো এক্সের সাথে থ্রি গুণ আছে, পক্ষান্তর করলে থ্রি হবে কি গুণের পরিবর্তে ভাগ। তাহলে আমরা এইটিনকে থ্রি দিয়ে ভাগ করি, তাহলে হয় কত এক সমান তিন ছয় আঠারো। তাহলে আমাদের সমাধান বের হয়ে গেল। সুতরাং নির্ণয় সমাধান এক সমান সিক্স। এবার এক্সের মান সলকের মান বসেই আমরা কী করবো সমীকরণ সিদ্ধ করব। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো বাম পক্ষ তুলব, যে সমীকরণের বাম পক্ষ হচ্ছে কত সেভেন এক্স মাইনাস টু। তাহলে এখানে এক্স সলকের মান সিক্স বসিয়ে দেব। তাহলে আমরা জানি সংখ্যার সাথে কোনো সলকের মান বসালে কী হয় গুণ হয়। তাহলে এক্সের মান সিক্স বসালাম, আট বসালাম মাইনাস টু, তাহলে গুণ করি ছয় সাতা কত বিয়াল্লিশ মাইনাস টু সমান কত পট। এইভাবে ডান পক্ষ করব, ডান পক্ষ হচ্ছে ফোর এক্স প্লাস সিক্সটিন। তাহলে আমরা এখানে সলকের মান বসাবো, বসানোর সময় অবশ্যই সংখ্যার সাথে গুণ হবে, এক্সের মান সিক্স প্লাস সিক্সটিন, সাত ছয় চব্বিশ প্লাস সিক্সটিন
समान चौबीस और सिक्सटीन जो कर ले कत है फोर्टी एखे देखे से उभय पक्ष समान हो गए तरह लिखब सूतरा बाम पक्ष समान डान पक्ष हमें तुम्हारे आगे बोलिए सिद्ध परीक्षा करा है जदि सलक मान बसाले उभय पक्षे समान है एन देखा जा बाम पक्ष फर्टी हो डान पक्ष फर्टी होते समीकरण की सिद्ध है तो सूतरा समीकरण की सिद्ध हो এভাবে আমরা কি সমাধান করব এবং সিদ্ধ পরীক্ষা করব আশা করি তোমরা এই পাঠ থেকে সরল সমীকরণ ভালো করে বুঝতে পারছো তো এরকম আমাদের বইতে অনেকগুলো অঙ্ক আছে আমরা ওই অঙ্কগুলো বাড়িতে চেষ্টা করব করার জন্য যে দুই রকমের অঙ্ক যে সমীকরণ সমাধান অর্থাৎ এক্স চলকের মান বের করব আর হচ্ছে সিদ্ধ পরীক্ষা করব আশা করি এগুলো তোমরা যদি করো তাহলে তোমাদের যে সরল সমীকরণ সম্পর্কে ধারণা সেটা পুরোটাই তোমরা বুঝতে পারবে आज पर्यन्त रही सकल के धन्यवाद जानिए हमार क्लास समाप्ति घोषणा करछि आल्लाह हाफेज़।